সিলেটবাসী আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, এই জমিন আহলে সুন্নাত ওয়াল জামাতের ঘাঁটি হয়েছে সাহেব কাবলা ফুলতলি রক্তের বিনিময়ে, ঠিক কিনা বলেন? শামসুল উলামা আমার সাহেব কাবলা ফুলতলি সুন্নিয়তের জন্য সৈয়দপুরের জমিনে রক্ত ধরিয়েছে, ঠিক কিনা বলেন? সেই সুন্নিয়তের জমিনকে বন্ডলা মাযহাবীদেরকে কলঙ্কিত করতে দিবেন না, রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? সিলেটের মাটি সুন্নিয়তের ঘাঁটি। প্রিয় সুধি আর নয়, এই ছয়টি সম্প্রদায়ের ব্যাপারে সজাগ থাকবেন ইনশাআল্লাহ। আমি আলোচনা শেষ করছি, তবে আপনাদের সিলেটে একটা নিয়ম হচ্ছে সকলকে মুক্তাসার একটু দোয়া করতে হয়। আমি মুক্তাসার একটু দোয়া করছি, তার আগে রসুল্লার কদমে একটু দুরুদ সালাম দিই। হাবিবে খুদা হায় আপ জনাবে হুজুর মহাবতে অহি হায় আরশে খুদা কি নূরিয়া নবী। প্রিয় সুধি আমার ভূমিকার দ্বিতীয় কথা হচ্ছে, আজকে আপনারা মাহফিলটির নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল। কি মাহফিল? তাফসিরুল কোরআন মাহফিল। তাফসিরুল কোরআন মাহফিলে কোরআন থেকে ব্যাখ্যা করতে হবে। অবশ্য আমার দেশে তাফসিরুল কোরআন নাম লেখা থাকে ঠিক, কিন্তু বক্তব্য শুনলে দেখা যায় কোরআন একদিক, বক্তা একদিক, তাফসির আরেক দিক, ঠিক কিনা বলেন? বক্তব্য শুনলে দেখা যায় কোরআন একদিক, তাফসির আরেক দিক, বক্তা আরেক দিক। তো তাতে সমস্যা কি? লোকটা কালো হয়েছে তাতে কি? নাম তো সুন্দর আলী, ঠিক কিনা বলেন? তাফসিরুল কোরআন মাহফিলে তাফসির করতে হবে, আর তাফসির করার জন্য আপনাকে কোরআন হাদিসের জ্ঞান থাকতে হবে, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন থেকে আপনি ব্যাখ্যা করতে হলে অবশ্যই আলেমে সমর্পণ হয়ে মাদ্রাসা শিক্ষায় আপনাকে শিক্ষিত হতে হবে, নতুবা আপনার পক্ষে কোনোদিন তাফসির করা সম্ভব হবে না। ওস্তাদের সান্নিধ্যে যাওয়া ছাড়া কোরআনের তাফসির করতে যাওয়াটা এটা অনেক বড় অপরাধের সামিল, কারণ ওস্তাদ ছাড়া কোনো দিন আপনি তাফসির করার যোগ্যতা অর্জন করতে পারবেন না। এই জন্য আমি দীপ্ত কণ্ঠে বলি, মুসলমান, দেড় হাজার বছর আগের কাফেররা কোরআন না মানলো, কোরআন শুনতো, আমার দেশের যারা কোরআনকে মানে না, শুনতো, চায় না, নিঃসন্দেহে আবু জাহেলের চাইতো বড় কাফের। আপনারা কি আমার সাথে একমত? কারা কারা একমত? হাত তুলে আল্লাহকে দেখান। তো নারায় তাকবীর দিলে নারায় রিসালাতটা দিতে সমস্যা কোথায়? তাকবীর দিবেন নারায় তাকবীর, সাথে সাথে বলবেন নারায় রিসালাত, কি পারা যাবে? তো বলেন নারায় তাকবীর, নারায় রিসালাত, নারায় তাকবীর, নারায় রিসালাত। যখন আল্লাহর বরাত্তের ঘোষণা করবেন তখন রসুল্লাহ শানও বলতে হবে, ঠিক না বলেন? সম্মানিত সুধি, এটাই ইনসাফ। আল্লাহ বলেন হাবিব ওরফানা আলাকা যিক্রাক, আপনার জিকির, আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার মর্যাদাকে আমি সমুচ্চ করেছি, সমুন্নত করেছি, বুলন্দিত করেছি। যেখানে আমার শান আছে সেখানে আপনার শানও আছে, কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? কিন্তু দুঃখজনক হলো সত্য, আল্লাহ বলেছেন হাবিব ইযা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমার জিকির সেখানে আপনার জিকির, যেখানে আমার আলোচনা সেখানে আপনার আলোচনা। কিন্তু আমার দেশের লা মাযহাবি বাইরা বলে মসজিদ নাকি আল্লাহর নামের সাথে মুহাম্মদের নামটা একসাথে লেখা যাবে না। আল্লাহ বলেছেন হাবিবি ইযা যুকিরতু যুকিরতা মাই, হাদিসে কুদসি আল্লাহর কথা, যেখানে আমার জিকির সেখানে আপনার জিকির, যেখানে আমার আলোচনা সেখানে আপনার আলোচনা, যেখানে আমার শান সেখানে আপনার শান। তাহলে মসজিদে এক পাশে আল্লাহ আরেক পাশে মুহাম্মদ লেখলে দোষ কোথায়? ঠিক কিনা বলেন? আবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লিখলে নাকি শিরিক হবে? বেটা যার বগলে সুটকির পোটলা সে ফুলবাগানে গেল সুটকির গন্ধ পায়। নজদিদের চশমা চোখ থেকে পালাও, আল্লাহর অলিদের চশমা লাগাও, সব খুঁজে পাবা। বাংলা বই পড়ে বক্তা হয়ে বক্তব্য দেন সমস্যা নাই, কিন্তু ইসলামের মধ্যে ফতুয়াবাজি করবেন না, কোরআন হাদিসের বিরুদ্ধে এমন কোনো ফতুয়া দিবেন না যেটার কারণে উম্মার মধ্যে ফেতনা সৃষ্টি হয়, ঠিক কিনা বলেন? আমার দেশে কিছু মারে পথের দাবিদার মায়ের পথ বানাইয়া কিছু ভণ্ড পীর আছে, যারা আল্লাহর কদমে সেজদা যদিও দেয় না কিন্তু পীরের কদমে সেজদা দেয়, মাজারে গিয়া সেজদা দেয়, এমন ভণ্ড বাংলাদেশে আছে না নাই? এই শিরিকে ভরপুর ভণ্ড পীররা, এরা আবার আমাদেরকে বলে আমরা নাকি ওহাবি। বেটা এদেশের মানুষকে সুন্নিয়ত শিখাইছে জনপুর ফুরফুরা সারসিনা সোনাকান্দার ফুলতলি হক্কানি পীর মাসায়েকরা। আমরা পীরের কাছে যাই, জান না আপনারা, এই যে 15 জানুয়ারি আসতেছে, লক্ষ লক্ষ লোক
বালাই হাওরে সমবেত হবে সাহেব কিবলা ইসলাম সাহেব মাহফিলে ঠিক কিনা বলেন শরীয়ত তরিকতের আধ্যাত্মিক একটি দরবার ফুলতলি দরবার সিলেটের শ্রেষ্ঠ দরবার ফুলতলি শুধু সিলেট না যেই দরবারের খিদমত সারা বাংলাদেশ এবং ইউরোপ আমেরিকা সহ সারা পৃথিবীতে ভণ্ডপীর মুক্ত বাংলাদেশ চায় তবে মনে রাখবেন ভণ্ডদের বিরোধিতা করতে গিয়ে হক্কানি পীর মাশাইখদের অবদানকে অস্বীকার করা যাবে না আমাদের দেশে আসি আমরা বিভ্রান্তিতে একদল হক্কানি পীরদের বিরোধিতা করে বলে পীর মুরিদি বলতে কিচ্ছু নাই পীর মুরিদি শিরক বেটা ব্যাককল কার কারণে সিন্নি খাইলা মোল্লা সিনলা না এতক্ষণ সময় এটা আমার এই সিজনের জন্য ইতিহাস হয়ে গেছে জুড়িতে দুই ঘন্টার উপরে সময় হয়েছে শুধু দেড় ঘন্টা সময় দিয়ে আমাকে বলেছে সাড়ে নয়টার মধ্যে আসবে পোস্টার লেখা নয়টা আমাকে বলেছে সাড়ে নয়টা এখন বাজে দশটা তিন আলোচকদের তো ওয়াদা ঠিক রাখা দরকার ঠিক কিনা বলেন কিন্তু এক ঘন্টা দেড় ঘন্টা লেট হওয়া এটা তো উচিত না কারণ প্রত্যেকেরই ব্যস্ততা আছে ভাইকে আসতে দেন যে খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে কাজ করতে গিয়ে আবু তোহা আদনান সাহেবের মতো ব্যক্তিকেও জেলখানায় যেতে হয়েছে ঠিক কিনা বলেন এরপরে ষষ্ঠ আরেকটা সম্প্রদায় ইসলাম মুসলমানের বিরুদ্ধে কাজ করছে তারা হচ্ছে তথাকথিত সালাফি সম্প্রদায় যারা আহলে হাদিস দাবি করে সহি হাদিসের দোহাই দিয়ে উম্মার মধ্যে ফেতনা সৃষ্টি করতেছে ঠিক কিনা বলেন যারা যারা সুকৌশলে মানুষদেরকে মধ্যে বিভ্রান্তি চড়াচ্ছে যাদের ফেতনা আজকে মসজিদ থেকে শুরু করে খাটের বিছানা পর্যন্ত গত এক যুগ আগেও উম্মার মধ্যে এত ফেতনা ছিল না গত এক যুগ আগেও উম্মার মধ্যে এত বিভেদ ছিল না বর্তমানে উম্মার মধ্যে যত মতানৈক্য যত বিভেদ ঠিক কিনা বলেন আপনারা তাদের ব্যাপারে সজাগ এবং সতর্ক থাকবেন সিলেটবাসী আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি এই জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঘাঁটি হয়েছে সাহেব কেবলা ফুলতলির রক্তের বিনিময়ে ঠিক কিনা বলেন শামসুল উলামা আমার সাহেব কেবলা ফুলতলি সুন্নিয়তের জন্য সৈয়দপুরের জমিনে রক্ত ধরিয়েছে ঠিক কিনা বলেন সেই সুন্নিয়তের জমিনকে বন্ডলা মাজাবিদেরকে কলঙ্কিত করতে দিবেন না রাজি আছেন তো ইনশাল্লাহ সিলেটের মাটি সুন্নিয়তের ঘাঁটি সিলেটের মাটি ফুলতলির ঘাঁটি লা মাজাবিদের সাম্প্রদায়িক বিষবাষ্প বদবাকিদা সিলেটে কায়েম করতে দেওয়া হবে না হবে না হবে না কারা কারা প্রস্তুত হাত তোলার লাগে দেখান প্রিয় সুধি আর নয় এই ছয়টি সম্প্রদায়ের ব্যাপারে সজাগ থাকবেন ইনশাল্লাহ আমি আলোচনা শেষ করছি তবে আপনাদের সিলেটে একটা নিয়ম হচ্ছে সকলকে মুক্তাসার একটু দোয়া করতে হয় আমি মুক্তাসার একটু দোয়া করছি তার আগে রসুল্লার কদমে একটু দুরুদ সালাম দিই সকলে মহাব্বতে দাঁড়িয়ে ইয়া নবী ইয়া হাবিব সালাম সলাওয়াত হাবিবে খুদা হায় আপ জনাবে হুজুর মহব্বতে ওহি হায় আরশে খুদা কি নূরিয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সলাওয়াত ইয়া সাহিবাল জামান ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কামার ইয়া নবী আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি রাব্বিল আলামিন রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আয় আল্লাহ আজকে মাহফিলকে তুমি কবুল করে নাও তমাম নেকের হাদিয়া তোমার হাবিবের কদম মুবারকে পৌঁছায় দাও সিলেটের সম্রাট সুলতানে বাঙ্গাল হয়তো শাহাদাতের রূহে হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ আয় আল্লাহ তাআলা সিলেটের সম্রাট সাহেবকে বা ফুলতলির রূহে হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ জনপুর ফুরফুরা সাহেবরা সোনাকান্দা ফুলতলি সহ তরিকায় মুহাম্মদের খিদমত করে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে প্রত্যেকটা ওলিদের রূহে হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ আমাদের সকলের আব্বা আম্মার রূহে হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ আমাদের সকলের জীবনে সব গুনাহ মাফ করে দাও আল্লাহ।